করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ প্রতিরোধে সারা দেশে সক্রিয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, চলছে জীবাণুমুক্তকরণ কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজস্থানের বিজয় সরণী এলাকায় আছেন রিপোর্টার সাদিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক, রাবি, আসলে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 সংক্রমণ রোধে সরকার কিন্তু এই সাধারণ মানুষকে অনেক বার্তা দিচ্ছে, সতর্ক করে দিচ্ছে যে সামাজিক যে দূরত্ব অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সের কথা বলা হয়েছে, যে বাসা থেকে প্রয়োজনে বের না হতে। কিন্তু তারপর আমরা দেখেছি যে রাজধানীতে গত কয়েকদিনের তুলনায় এখন যান চলাচল কিন্তু কিছুটা বেড়েছে বলা যায়। অনেকেই আমরা কথা বলেছি যে পুলিশ, আমরা যেটা দেখেছি যে পুলিশ জানতে চাচ্ছে বিভিন্ন গাড়িকে থামিয়ে যে তারা কেন বের হচ্ছে। আমরা সেই বিভিন্ন চেকপোস্টে কিন্তু আমরা সেটি দেখেছি। এখনও আপনি লক্ষ্য করেছেন যে বিজয় সরণী এখানে কিন্তু চেক করা হচ্ছে যে বা কী কাজে তারা বের হচ্ছে সেটা জানতে চাওয়া হচ্ছে, অপ্রয়োজনে কেউ যেন বের না হয়। তো তারপরও আমরা যতটুকু দেখেছি যে অনেকে গুরুত্বপূর্ণ, অনেকে হাসপাতালে যাচ্ছে, আবার অনেকে ওষুধ বা প্রয়োজনীয় জিনিসপত্র আনার ক্ষেত্রেও কিন্তু গাড়ি ব্যবহার করছে। তবে একটা বিষয় যে এখানে মাঝে মাঝে যেটি দেখতে পাচ্ছি আমরা যে মোটর সাইকেলে করে যে একাধিক ব্যক্তি অর্থাৎ দুইজন করে আপনার খুব মিশে, একসাথে মিশে কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেটা কিন্তু একেবারেই নিরাপদ নয়। কারণ কোভিড-19 একজনের থেকে আরেকজনের সংস্পর্শই কিন্তু ছড়ায় এবং এই বিষয়টি সবাইকে সাবধান করা হয়েছে। তারপরেও কিছু কিছু জিনিস এখানে পুলিশ দেখার পরবর্তীতে অনেকটা কঠোর হয়েছে কোনো জায়গায়, আবার কোথাও তাদেরকে সাধারণকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যেন এই বিষয়টি আর পরবর্তীতে না করে। আমরা এখানে দেখেছি যে সিএনজি, এখন যেটা দেখতে পাচ্ছেন যে সিএনজিতেও কিন্তু মানুষ যাচ্ছে, একাধিক ব্যক্তিরাও বিভিন্ন জায়গায় যাচ্ছে। তবে বেশিরভাগই কিন্তু প্রয়োজনেই কিন্তু বাসার বাইরে বের হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে সাবধানতার জন্য যে ডাক্তাররা যে পরামর্শ দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যেন ঘরে অবস্থান করা হয়। তবে একটা বিষয় যে সামাজিক বিভিন্ন সংগঠন এবং পুলিশের পক্ষ থেকে মানুষকে বোঝানোর ফলে কিন্তু অনেকটা তারা নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন দেখা যায় যে পুলিশ যে জিনিসটা বলছে যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানোর ফলে এখন তারা এই বিষয়গুলি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সক্ষম হচ্ছে। তো আসলে এই ছিল রাব্বি এই বিজয় সরণী থেকে সর্বশেষ তথ্য। সামাজিক সংক্রমণ রোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নানা কার্যক্রম নিয়ে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদিকুর রহমান।